আসসালামু আলাইকুম তেইশে রমজান লাইলাতুল কদর তালাশ করা আব্দুল্লাবনে উনাইস জোহানি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আমাকে লাইলাতুর কদর দেখানো হয়েছিল অতপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে আমি দেখেছি আমি সে রাতের সকালে পানি ও মাটিতে সেচদা করছি তিনি বলেন আমাদের তেইশ তারিখের রাতে বৃষ্টি হয়েছিল রাসুল্লা সাল্ল্লা আলাইসাল্লাম আমাদের সাথে সালাত আদায় করে ঘুরে বসেন তখন তার কপাল ও নাকের উপর পানি ও মাটির আলামত ছিল তিনি বলেন আব্দুল্লাহ ইবনে উনাইস বলতেন সেটা ছিল রমজানের তেইশ তারিখ ইমাম মালেকের এক বর্ণনায় আছে আবদুল্লাহ ইবনে উনাইস নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল আমি খুব দূরের লোক আমাকে একটি রাতের নির্দেশ দেন যেন আমি আসতে পারি তিনি বললেন তুমি রমজানের তেইশের রাতে আসো ইবনে আব্বাস রাজাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রমজানে ঘুমিয়েছিলাম আমাকে নিয়ে আসা হলো বলা হলো আজ কদরের রাত তিনি বলেন আমি তন্দ্রাসহ দাঁড়িয়ে রাসুলের তাঁবুর রশি ধরে তার নিকট আগমন করলাম তিনি সালাদ আদায় করছিলেন তিনি বললেন আমি লক্ষ্য করলাম সে রাত ছিল তেইশে রাত আবু হুজাইফা রাসুল্লাহ সাল্লি সাল্লামের জনৈক সাহাবি থেকে তিনি নবী করিম সাল্লাই সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি লাইলাতুল কদরের সকালে চাঁদের দিকে দেখলাম আমি তা গামলার অর্ধেক টুকরার নেই দেখলাম আবু ইসহাক সাবিহি বলেন তেইশের রাতে চাঁদ অনুরূপ হয় আবু হুরাইরা রাদাল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের নিকট লাইলাতুল কদরের আলোচনা করলাম তিনি বললেন তোমাদের মধ্যে কে স্মরণ করতে পারে সে সময়ের কথা যখন চাঁদ উদিত হয় গামলার অর্ধেক টুকরার নেই এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকুন আসসালামু আলাইকুম